এই মুহূর্তে আমি আছি রাউতরা স্টান থেকে ফুলবেড়িয়া, যেখানে আমাদের হরিশঙ্কর দা একটা সিএসএ অ্যাকোয়ার প্রোডাক্ট দিয়ে তিনখানা পন্ড রেডি করছে। তার মধ্যে অলরেডি দুখানা পন্ডে কিন্তু জল তোলা হচ্ছে সিটি পাওয়ার মেরে, আর ওটাই কিন্তু সিটি পাওয়ার মারা হবে, মেরে কিন্তু আবার জল তোলা হবে। তো ভিডিওটা এই কারণে করছি, আগামী দিনে 10 দিন পর পর যে রেজাল্ট হবে সেটা আপনাদেরকে দেখাবো বলে। তাতে করে কী হবে, আপনাদের কনফিডেন্সটাও বাড়বে, আপনারা দেখে নিতেও পারবেন। তো এই মুহূর্তে আমার সঙ্গে আছে দাদা, তো হরিশঙ্কর দা আছে, আর সাথে এই হচ্ছে পল। এখানে কিন্তু অলরেডি সিটি পাওয়ার দেওয়া হয়ে গেছে দাদা, এখানে সিটি পাওয়ার দেওয়া হয়ে গেছে। তো এখানে সিটি পাওয়ার অলরেডি দেওয়া হয়ে গেছে, সামনে আরেকটা পয়েন্ট আছে, ওটাতেও কিন্তু সিটি পাওয়ার দেওয়া হয়েছে দাদা। এখন জল উঠছে, আপনারা দেখতে পাচ্ছেন জল উঠছে, জল ওর কমপ্লিট উঠে গেলে এখানে কিন্তু অ্যাকোভিটা, অ্যাকোকিং এবং সিটি ম্যাক্স আছে। যে ক্যানেলটা আছে কি নোনা আচ্ছা, তো দেখতেই পাচ্ছেন এখানে সামার্শাল বসিয়ে 140 মিটারে কিন্তু নোনা জল পাওয়া যায়। সেই নোনা জল দিয়েই কিন্তু এই ফিশারি ভর্তি করা হচ্ছে, যেখানে ভেনামি ছাড়া হবে, এবং দাদারের এয়ারেশনের ব্যবস্থাও কিন্তু করা রয়েছে, কিন্তু আমাদের সেইভাবে লাগে না, তবু যেহেতু হাল হাতুড়ি রয়েছে কেন লাগানো হবে না। তো যার কারণে অলরেডি কিন্তু দাদা দুটো বসিয়ে রেখেছে, আর জল অলরেডি তোলা হচ্ছে এই একটা দুটো এই তিনটে পয়েন্ট, সামনে রিজার্ভার ওইটি সামনে দাদারটা, ওটা তোমার তো ওটা আছে। তো এখানে আগামী দিনে যা যা রেজাল্ট হবে সেগুলো আপনাদেরকে দেখাবো ফ্রেন্ডস, তো সেগুলো দেখবেন অবশ্যই। আর যারা এই চ্যানেলে নতুন আছেন অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, পাশে থাকবেন। আর পূর্ব মেদিনীপুরে অলরেডি আমরা হায়ার করছি, যে কিনা এখানকার সমস্ত মাছ চাষিদেরকে দেখাশুনো করবে, 24 ঘন্টা 24 আওয়ার কিন্তু পরিষেবা দেবে। তো তার নাম্বারটাও আপনাদেরকে আমি দিয়ে দেবো, সেই সব জায়গাগুলো, যেমন আমাদের হরিদ্বার এই পন্ডগুলো মাছ চাষ হবে, সেই সব জায়গাগুলো অটোমেটিক দেশে দেখে যাবে, মাছগুলো চেক করে যাবে, মাছের কী সমস্যা হচ্ছে, মল্ট হচ্ছে, কী প্রবলেম হচ্ছে সেগুলো দেখে যাবে, যেগুলো সিএসএ একবার পক্ষ থেকে প্রচুর বড় একটা সমস্যা আমরা ফিল করতাম যে আমরা পৌঁছাতে পারছি না মানুষের কাছে, সেটা কিন্তু এবার থেকে সলভ হয়ে যাবে। তো চলুন এই পয়েন্টগুলোর আগামী দিনে কী কী রেজাল্ট হচ্ছে সেগুলো আপনাদেরকে আমি দেখাবো, তো সেগুলো দেখতে থাকবেন। আর অবশ্যই আগামী দিনে আমাদের হরিদ্বার কী রেজাল্ট হচ্ছে সেগুলো আমরা তুলে ধরবো মানুষের কাছে, দাদার থেকেই জেনে নেব। হ্যাঁ হ্যাঁ নেব, তো চলুন একটা চিন্তাধারা আছে। আচ্ছা আচ্ছা, আগে দুটোতে আরম্ভ করি। ঠিক ঠিক, তারপরে একটা জায়গায় জিনিস সব রেডি করতে টাইম লাগবে না? হুম হুম, সমস্ত জিনিস ওইখান থেকে এনে ও শিফট করা অনেক মুশকিল।